নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই বছরের প্রথমেই অর্থাৎ দশই জানুয়ারি দু হাজার কুড়ি চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ এই যে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের কুপ্রভাব কিছু কিছু রাশির উপর পড়তে চলেছে আমি এই ভিডিওতে এই নিয়ে বিশদে আলোচনা করতে চলেছি কোন কোন রাশির উপর এই চন্দ্রগ্রহণের কুপ্রভাব পড়তে চলেছে তো মেইন বিষয় আসা যাক এই যে চন্দ্রগ্রহণ দশই জানুয়ারি দু হাজার কুড়িতে হতে চলেছে এর জন্য মানুষের জীবনে কিছু কিছু কুপ্রভাব পড়তে চলেছে অর্থাৎ আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন আমি কোনো পার্টিকুলার রাশির কথা এখানে আপনাদেরকে বলছি না কারণ আপনাদের জন্মছকে চন্দ্রের অবস্থান অর্থাৎ চন্দ্র যদি আপনাদের রাহুযুক্ত থাকে চন্দ্র যদি আপনাদের কেতুযুক্ত থাকে চন্দ্র যদি আপনাদের শনিযুক্ত থাকে চন্দ্র সঙ্গে যদি সূর্য অবস্থান করে সেক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা আসবে অর্থাৎ চন্দ্র যদি নিচস্ত থাকে বা চন্দ্র যদি ডিগ্রিগত অবস্থান খারাপ থাকে সেক্ষেত্রেও এই চন্দ্রগ্রহণের কুপ্রভাব প্রত্যেক রাশিরই মধ্যে পড়বে যে রাশির চন্দ্র খারাপ আছে বা চন্দ্র কোনো খারাপ নক্ষত্রে বসে আছে সেক্ষেত্রেও চন্দ্রগ্রহণের কুপ্রভাব সেই সেই রাশির জাতক বা জাতিকাদের উপর পড়বে অর্থাৎ আমি পার্টিকুলার এখানে কোনো রাশির কথা বলছি না চন্দ্রগ্রহ যদি আপনাদের ভালো না থাকে চন্দ্র যদি আপনাদের পীড়িত থাকে যে কোনো রাশিরই লোক হোক না কেন প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু সমস্যা আসতে চলেছে তো আপনারা অবশ্যই সাবধান থাকুন এবং সতর্ক থাকুন এবং নিজেদের চারটা একবার অ্যানালিসিস করে নিন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে এই চন্দ্রগ্রহণের কুপ্রভাব আপনার জীবনে পড়ছে না তো আপনার কোনো ক্ষতি হবে না তো এই চন্দ্রগ্রহণের কুপ্রভাবে অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা হয় অনেক ক্ষেত্রে মানসিক টেনশান বৃদ্ধি পায় পারিবারিক ঝামেলা বৃদ্ধি পায় এই সকল সমস্যা এই গ্রহণের পরে মানুষের জীবনে আসতে থাকে তো এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবধান থাকুন তো আপনারা প্রত্যেকেই জানেন এই চন্দ্রগ্রহের জন্য জোয়ার ভাটা হয় তো প্রিয় দর্শক বন্ধু সময় তো শেষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার